সন্দেশখালী ঘটনা মাঝে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি এখনো ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সন্দেশখালীর মা বোনেরা তারা অনুরোধ করছেন প্রধানমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী তো পৌঁছননি আপনি অন্তত সন্দেশখালী আসুন আমাদের কথা শুনে যান মা বোনেদের কান্না শুনে দ্রুত সন্দেশখালী পৌঁছে যান রাজ্যপাল তাহলে প্রধানমন্ত্রী এবার আসুন শুনে যান মা বোনেদের কান্না লাগাতার আমরা সকাল থেকে আপনাদেরকে প্রধানমন্ত্রীর আসার সমস্ত খবর সমস্ত ছবি দেখাচ্ছে কিন্তু সব খবর সব ছবির মাঝে সন্দেশখালীর পাশে রিপাবলিক বাংলা ছিল আছে থাকবে আজ এই মুহূর্তে তনয়া রয়েছে আমার সঙ্গে সন্দেশখালী থেকে তনয়া মা বোনেরা ঠিক কী জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে কি বক্তব্য তাদের সন্দেশখালীতে এসে আমরা পৌঁছালাম তখন কিন্তু একটাই কথা বলছেন আজ প্রধানমন্ত্রী তিনি আসছেন এবং সেই কারণে তারা অনুরোধ করছেন প্রধানমন্ত্রী তিনি যাতে একবার অন্তত পক্ষে এই সন্দেশখালী মা বলেদের সঙ্গে কথা বলে যান তার কারণ শেখ শাহজাহানকে গতকাল অ্যারেস্ট করা হলো তাকে গ্রেফতার করা হলো সব থেকে উল্লেখযোগ্য বিষয় দেখো যে আন্দোলন যে লড়াইটা এই মাটি থেকে শুরু হয়েছিল নারী নির্যাতনকে কেন্দ্র করে সেই নারী নির্যাতন সংক্রান্ত একটা বিষয় কিন্তু কোনো ধারা বা মামলায় যুক্ত করা হয়নি এমনটাই কিন্তু খবর আর এই খবর পাওয়ার পর কার্যত তারা এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছেন তারা বলছেন যে যে নারী নির্যাতনের বিরুদ্ধে তারা গর্জে উঠেছেন সেই নারী নির্যাতনের একটা কোনো ইস্যু রাখা হলো না অথচ তাদের কাছে একটা বিষয় পরিষ্কার নয় যে বহিরাগত তাদেরকে বারবার বলা হচ্ছে তাহলে তাদের তাদের যে অভিযোগগুলো সামনে এসেছে সেগুলো সরাসরি সঙ্গে একবারে আমরা কথা বলি শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আপনাদের এই লড়াইটা তো সবার প্রথম রাখা ছিল নারী নির্যাতনকে কেন্দ্র করে কিন্তু সেই কোনো বিষয় অর্থাৎ এই বিষয়টাকে সামনে রেখে কোনো ধারা বা কোনো মামলা শেখ শাহজাহানের বিরুদ্ধে করা হয়নি কি বলবেন এই বিষয় তাহলে আপনারা যে আন্দোলনটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন যে আমরা তো করেছি কেস তো দিয়েছি তো মানে প্রশাসনও আমাদের ঠিকঠাকভাবে নেয়নি ওর জন্য ওই আরও বিরোধী পার্টি যারা আছে তারা বলছে যে এরকম কেস দেওয়া হয়নি এরকম তার নামে কিছু নেই কিন্তু আমরা আমাদের যত যতটুকু ক্ষমতা ছিল আমরা যে এই যে নারী নির্যাতনের জন্য আমরা দিয়েছি কিন্তু সেটা কত অজান্ত অ্যারেস্ট হয়েছে কিছুটা সত্যি মনে হচ্ছে নাকি আজ প্রধানমন্ত্রী তিনি রাজ্যে আসছেন কিছু বলতে চাইবেন আমাদের সব বুঝতে পারছি না যে কিভাবে কি হবে না হবে আমরা বুঝতে পারছি না আমরা খুব কষ্টই আছি আতঙ্কই আছি প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন যেমনটা খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি সুতরাং তার কাছে কোনো আর্জি বা অনুরোধ রাখবেন হ্যাঁ রাখবো রাখুন প্রধানমন্ত্রী আপনি আসুন আপনি দেখুন আমি দেখেছিলাম উনি তো আসেন আমাদের আসুন দেখে যান আমরা খুব কষ্ট আসি বলছি হ্যাঁ বলছি প্রধানমন্ত্রী আপনি আসুন আমাদের দেখে যান যে দুঃখ কষ্ট আপনি ছাড়া কে দেখবেন মমতা আমরা তো ভোট দিতে পারি না তা প্রধানমন্ত্রী আপনি আসুন আমাদের সন্দেশকালী আসুন আপনি আরামবাগে ওইখানে এসছেন দেখুন এইখানে আসুন কেন আমরা দুঃখে কষ্টে খুব দিন কাটাচ্ছি কেন ভোট দিতে দেয় না ভোট দেওয়ার পরে আমাদের ঘরে অত্যাচার করে আবার ওই আমির গাজী আছে আমির গাজীর পায়ে ধরতে হয় ধরতে আমির গাজীর পায়ে ধরে ক্ষমা চাইতে হয় আমাদের ভোটের জন্য আমাদের স্বামীরা থাকতে পারে না আপনি আসুন এসে আমাদেরকে দেখে আমাদের দুঃখ কষ্ট থেকে ভালো রাখুন এই এই বলতে চাইছেন দিদিন তো আসতে চাইছেন না বহিরাগত বলছে বারবার কেন বহিরাগত বলছে আপনি প্রধানমন্ত্রী আসুন আমাদের সবকিছু দেখেন আমাদের এত অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না দেশে একটু দেখে যান প্রধানমন্ত্রী আমাদের বাবা উনি আমাদের বাবা আমি আমাদের মেয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী এসে একটু এবার দেখে যান আমরা কিভাবে আছি আমরা খুব কষ্টে আছি দুঃখের কথা কি বলো বাবা তুমি এসে একবার দেখে যান আমরা কি কষ্টে আছি আমাদের খুব কষ্ট হাত জোর করে বাবার কাছে অনুরোধ করছি বাবার পায়ে ধর অনুরোধ করছি বাবা তুমি একবার আসুন এসে আমাদেরকে দেখে যান আমাদের খুব কষ্টে দিয়ে যান তুমি একবার আসুন দেখো দেখো কাছে যেভাবে আরতি জানানো হয় যেভাবে অনুরোধ করা হয় ঠিক একই রকম ভাবে তারা বলছেন যে প্রধানমন্ত্রী তিনি একবার আসুন অনেকেই কথা বলছেন প্রধানমন্ত্রীর কাছে কি অনুরোধ করবেন আজকে আপনারা কি বলতে চাইবেন জিজ্ঞাসা আপনারা প্রধানমন্ত্রী এসে আমরা কিভাবে আছি না আছি উনি এসে দেখে যাক আমরা অনুরোধ করছি উনি আরামবাগে আছে অন্ততSendMessage এসে উনি ঘুরে যাক

প্রধানমন্ত্রী বাবা তুমি আসো বাবা আমরা যাব কি করে আসি আমরা তো দেখি নাই আমরা কিভাবে আসি না ভাবে তো নিয়ে গেছে আমরা বিনা দশে আমাদের হাতে ধরে হ্যান্ডকাপ পরে টানতে টানতে পুলিশ প্রশাসন নিয়ে যায় আর শাহজানকে কিভাবে একদম হেলতে দুলতে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে গেল তারিংগি কি দিচ্ছে প্রশাসন এই শাহজান তার জন্য প্রধানমন্ত্রীর বলি যে আপনি অনেক আমি দেখে যান দেখে যান আপনি সবকিছু বিচার করুন আর মুখ্যমন্ত্রী করছেন এত অনুরোধ করার পরে আপনি আসুন প্রধানমন্ত্রী আপনি কষ্ট হচ্ছে সমাধিতা তারা কিন্তু বারংবার করে বলছেন যেভাবে গতকাল আমরা দেখেছি শেখ শাহজাহানকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল কোর্ট লক থেকে যখন এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল কিভাবে অঙ্গুলি হিলিয়ে রীতিমতন হুশিয়ারি দেবার চেষ্টা করেছে এই শেখ শাহজাহান যে কারণে তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন তারা ভয় রয়েছে আমরা আতঙ্কে আছি দিদি যেভাবে নিয়ে যাচ্ছিল সেইভাবে যেরকম হুঙ্কার দেখাচ্ছিল তাতে করে খুব আমরা বলছি প্রধানমন্ত্রীকে বাবা যে আপনি আসুন আমাদেরকে দেখে যান না হলে আমরা বাজার পথ আমাদের নেই আমরা যে কি অবস্থায় আছি আমরা রাত্রেবেলা থাকতে পারি না আমরা বাইরে থাকি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কি কষ্টের দিন যাচ্ছে আপনি আসুন আপনি আমাদের আমাদেরকে পাই শত কোটি প্রণাম করি আপনি আসুন একবার দেখে যান আমাদের অবস্থাটা কী আমার মা-বোনদের কিন্তু আমাদের কাছে ওদের আবেদন ওদেরই কাতর আরজি আমরা নিঃসন্দেহে পৌঁছে দেব তনয়া কারণ আমরা সন্দেশখালীর মানুষের পাশে প্রথম দিন থেকে ছিলাম তাদের পাশে আছি এবং থাকব ফাইল